শিয়ালদহ হাসনাবাদ শাখার বহিরা কালীবাড়ি 9 নম্বর রেলগেটের কাছে আপলাইনের তার কেটে ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে, জানানো হয়েছে রেল কর্তৃপক্ষকে। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে চলেছে ঝড় বৃষ্টি, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ভোগান্তিতে স্কুল পড়ুয়া থেকে নিত্য অফিস যাত্রী সকলে। সেখান থেকেই বন্ধ আছে, আর এই আপে এখন দুখানা গাড়ি গিয়েছে ডাবল লাইন দিয়ে।